আল্ট্রা সুপার ক্রিটিক্যাল ক্লাবে বাংলাদেশ পটুয়াখালের পায়রা কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন শুরুর মধ্য দিয়ে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল ক্লাবে প্রবেশ করেছে বাংলাদেশ। 25 আগস্ট থেকে কেন্দ্রটি 660 মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট বিদ্যুৎ উৎপাদন শুরু করে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। কেন্দ্রটিতে আমদানি করা কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা দেশে প্রথম। এই ধরনের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণে এশিয়াতে সপ্তম বাংলাদেশ, আর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। শুধু ভারতে এই ধরনের একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এছাড়া চীন, তাইওয়ান, জাপান ও মালয়েশিয়াতে এই প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর মধ্যে শুধু চীন ও বাংলাদেশ ঢাকনাযুক্ত কোল ইয়ার্ড ব্যবহার করছে। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা বাংলাদেশ চীন উভয় দেশের সমান। এর মধ্যে বাংলাদেশের মালিকানা রয়েছে রাষ্ট্রীয় কোম্পানি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি বা NWPGCL, আর চীনের মালিকানায় রয়েছে চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কর্পোরেশন বা CMC। যৌথ এই মালিকানার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি বা BCPCL। কোম্পানিটি সেখানে মোট 1,320 মেগাওয়াটের দুটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, যা দেশের সব থেকে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এবং প্রতিটি কেন্দ্রে 660 মেগাওয়াটের দুটি করে ইউনিট রয়েছে। এ নিয়ে প্রথম বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট উৎপাদনে এলো, বাকি দুটি ইউনিট আগামী বছরে উৎপাদনে আসবে বলে জানিয়েছে তারা। এ বিষয়ে NWPGCL এবং BCPCL জানায়, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে কম কয়লা পুড়িয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায় এবং কোনো পরিবেশ দূষণ হয় না। দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ বিদ্যুৎ কেন্দ্রের কোলিয়ারটি ঢাকনাযুক্ত, ফলে কেন্দ্রটি থেকে সালফার ডাইঅক্সাইড নির্গমনের হার মাত্র 70 থেকে 80 মিলিগ্রাম। অন্যদিকে দূষণ নিয়ন্ত্রণের জন্য বিশ্বব্যাংকের বেঁধে দেওয়া মাত্রা 200 মিলিগ্রাম। এর আগে চলতি বছরের 13 জানুয়ারি পায়রা বিদ্যুৎ কেন্দ্রটি 660 মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রেডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। সে প্রেক্ষিতে গত 14 মে প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা দেয় কোম্পানিটি।